হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখা হবে বিশ্বের সেরা গরু, দশ দেশের সেরা দশটি গরু, যেখানে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, বাংলাদেশ, উগান্ডা সহ বিশ্বের সেরা দশটি গরু। আর দেখাবো কোন দেশের সবচেয়ে বেশি বড় গরু। আর আজকের এই তালিকা হরিণের মতো লম্বা সিংহের গরু দেখাবো আপনাদেরকে, যা দেখে আমি রীতিমতো অবাক। তবে বড় গরু দেখলে হবে না, তার সাথে দাম বলতে হবে, না বললে আর এই ভিডিওতে লাইক না দিলে আমি কিছু বলবো না, যা করার এই গরুগুলোই করবে। দাম চাচ্ছে তো, দাম শুনে অনেকে তারা চলে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে ঈদ উপলক্ষে মুসলিম ভাইদের কাছে 30,000 লাইক চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, 10 নম্বর রয়েছে বার্মেন, মূলত এটি ভারতের সার। এই সারটি দেখতে ওট এবং গরুর মাঝামাঝি সংকরজাত। এইগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছিল, যেখানে গবাদি পশুপালকরা 1954 থেকে 1926 সালে এই প্রাণীগুলোকে প্রজনন করেছিলেন। এই গরুগুলো সাধারণ ওজন হয়ে থাকে 1600 থেকে 2200 পাউন্ডের মতো। তাদের সিলিত্বক পোকামাকড় থেকে প্রতিরোধ করে তোলে। তো যাই হোক, মজার বিষয় হচ্ছে সিলিত্বক বলার কারণে মাইয়ার আবার পছন্দ করে ফেলায়েন না। তবে আপনার জন্য সুব্যবস্থা রয়েছে, বিকজ চট্টগ্রামের বাজারে চলে এসেছে পিঙ্ক কালারের গরু। তো আপনার যে বান্ধবী পিঙ্ক কালার গরু পছন্দ করে তাকে অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দিবেন। তো যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, ব্রাহ্মণ গরুটির নামটি রাখা হয়েছিল হিন্দু পুরোহিতদের নামে। হিন্দুরা এই সারগুলোকে পবিত্র মনে করে, আর বাংলাদেশে কৃষি দিবানিশী নামক অনুষ্ঠানে এই জাতের গরুকে ব্রাহ্মা নামে পরিচয় করে দিয়েছে। ব্রাহ্মা গরুগুলো মাংস উৎপাদনের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে, তাই প্রান্তিক খামারিরা এই জাতের গরুগুলোকে কুরবানির আগে লালন পালন করে থাকে। তো যাই হোক, তারপর 9 নম্বর রয়েছে সিবি বাগনারি। সিবি বাগনারি পাকিস্তানে অবস্থিত। এটি 35 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। তাদের পিঠের হাঙ্ক রয়েছে এবং তাদের অনেক শক্তিশালী শিং রয়েছে। এইগুলো শিং খুবই ছোট আকৃতির, যার ফলে কেউ তাদেরকে পরাস্ত করতে পারে না। প্রতি বছর এই দৈত্যাকার গবাদি পশুটিকে সিবি মেলার দেখানো হয়, যা পাকিস্তানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি অনেক আলোচিত। এই গরুটি বিশ্বের বৃহত্তম জাতের মধ্যে একটি, আর এই গরুগুলোর গঠন হয়ে থাকে ছোট শিং, ছোট কান এবং সোজা পিঠ। তো যাই হোক, পাকিস্তানের বিভিন্ন শহরে বড় বিল্ডিংয়ের ছাদের উপর গরুগুলো পালন করা হয়, যা পাকিস্তানে যুগ যুগ ধরে চলে আসছে। ছোট বাচ্চা থাকতে এই গরুগুলোকে ছাদে উঠানো হয়। যখন আবার কুরবানির সময় চলে আসে, তখন তারা এই গরুগুলোকে বিক্রি করার জন্য কেরানের মাধ্যমে ছাদ থেকে নামানো হয়। এটাতে তারা সফল, তবে অনেক সময় কেরানের মাধ্যমে গরু নামাতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। এইভাবে কখনো গরুগুলো উপর থেকে পড়ে মারা গিয়েছে। তারপর 8 নম্বর এসে চিয়ানিনা গরু। ইতালিতে অবস্থিত এই সারটি বিশ্বের সবচেয়ে ভারী এবং লম্বা জাত। এই প্রজাতির পুরুষদের উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি এবং ওজন 37 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, যা একটি পুরুষ হিপ্পোর সমান। তো যারা হিপ্পো চিনেন নাই তাদেরকে বলছি, হিপ্পো মূলত হলো জলহস্তি, যা খুবই দানবীয় এবং একসাথে প্রচুর খাবার খেতে পারে, বিকজ তাদের মুখটা 1900 প্রাণীদের থেকে অনেকটাই বড়। যেমন আমার ফ্রেন্ড সার্কেলে কয়েকটি জলহস্তি আছে, সুযোগ পেলে তাদেরকে মেনশন করে দিব, এখানে বললে ওই জলহস্তিগুলিকে আমার চিবি দিয়ে মারি ফেলবে। মালটারে একটু দেখেন, আপনাদের ভুল মনে হইতে পারে, জলহস্তি মনে করতে পারেন। তো যাই হোক, চিয়ানানা হলো বিশ্বের প্রাচীনতম এবং কঠিনতম গবাদি পশুর জাত। তাদের শক্ত ত্বক রয়েছে, যা পোকামাকড় প্রতিরোধ করতে পারে এবং উষ্ণ আবহাওয়ায় ভালো মানিয়ে নিতে পারে। তারপর 7 নম্বর রয়েছে বেলজিয়ান ব্লু গরুটি। কেউ হয়তো মনে করতে পারেন বেলজিয়ামের এই গরুটি ওজনে সবচেয়ে ভারী হবে, তবে তা কিন্তু নয়। তারা মূলত পেশিবহুল গঠন হয়ে থাকে। হয়তো বা প্রথম দেখে অনেকে মনে করতে পারেন স্টোরেজ দিয়ে গরুগুলো ফুলানো হয়েছে, আসলে এমনটাও নয়। মূলত এই প্রজাতির গরুগুলো পেশিবহুল চেহারা, প্রাকৃতিক জিন মিউটেশনের সৌজন্যে, যাকে বলা হয় ডাবল পেশি। এই পেশিগুলো আমার থাকলে কতই না ভালো হতো, সাথে 2-4টা মাইয়া থাকতো। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। তো যাই হোক, গরুগুলো 2750 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। মহিলা গরুগুলো একই জিনগত অবস্থার সাপেক্ষে, যা তাদের সি সেকশনের মাধ্যমে জন্ম দেয়। তারপর 6 নম্বর রয়েছে জার্মান অ্যাঙ্গাস। জার্মানিতে অবস্থিত এই প্রজাতির ফিমেল গরুগুলো মাত্র 1500 পাউন্ড পর্যন্ত হতে পারে, তবে মেল গরুগুলো দ্বিগুণ ওজন হয়ে থাকে, যারটি 1950 দশকে উৎপত্তি হয়েছিল। কারণ এটি জার্মানির উপর 1900 বিভিন্ন গরু জাতের সাথে অতিক্রম করা হয়েছিল, যা বাংলাতে বলা হয় ক্রস। জার্মানিদের লক্ষ্য ছিল ভালো মেজাজ এবং কোনো শিং ছাড়া একটি বড় আকারের শাবক প্রাপ্ত করা, যাতে তারা কম চর্বিযুক্ত সামগ্রী সহ গরুর মাংস উৎপাদন করতে পারে। তো যাই হোক, জার্মান অ্যাঙ্গাস শক্ত বর্ণের, কালো, বাদামি, এই গরুগুলোর মৃত্যুর হার অনেক কম। একটি গবেষণা উঠে আসে এই গরুগুলো খুবই শান্তশিষ্ট হয়ে থাকে। তারপর 5 নম্বর রয়েছে ইন্দোনেশিয়ান সিমেন্টাল। মূলত সুইজারল্যান্ডের শার্টের ওজন 300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এবং 5 ফুট 2 ইঞ্চি উচ্চতায় পৌঁছায়। তারা তাদের আনুমানিক ওজনের চেয়ে বেশি ওজন করার ক্ষমতা রাখে বলে পরিচিত। তাদের একটি বড় ফ্রেম এবং শালীন পেশি আছে। এটি বিশ্বের সমস্ত গবাদি পশু প্রজাতির মধ্যে পুরনো এবং সর্বাধিক বিস্তৃত। তারপর 4 নম্বর রয়েছে সাউথ ডেভন। মূলত যুক্তরাজ্য থেকে আসা এই জাতগুলোকে প্রায় মৃত দৈত্য হিসাবে উল্লেখ করা হয়। এই জাতের সারের ওজন গড়ে 3500 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। তারা বিশেষভাবে শক্তিশালী এবং প্রতিরোধী। তাদেরকে 12 বছর পর্যন্ত লালন পালন করা যায়। তারা মানসম্মত মাংস,
এবং দুধ উৎপাদনের জন্য পরিচিত। একটি তথ্য হলো যে এটি স্থানীয় ডেভন স্টক এবং চ্যানেল আইল্যান্ডের গবাদি পশু, যেমন অ্যান্ডারনের মধ্যে ক্রস প্রজনন থেকে উৎপাদন হয়েছিল। তারপর তিন নম্বর রয়েছে মন্টবেলিয়ার্দে। মূলত ফ্রান্স থেকে আসা এই ষাঁড়টি দুগ্ধজাত পণ্যের জন্য ব্যবহৃত হয়। তাদের ওজন 2700 পাউন্ড পর্যন্ত। পুরুষদের থেকে ভিন্ন এই জাতের ফিমেলরা প্রচুর দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করে। তাদের কারণে বিশ্বব্যাপী সারা দুধ এবং পনির তৈরি হয়। তারপর দুই নম্বর রয়েছে মেন এনজো। এটি হলো ফ্রান্সের বৃহত্তম একটি গরুর জাত। এটি 4300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, যা খুবই হিউজ পরিমাণ। এই প্রজাতির ষাঁড়গুলো কৃষকদের চাহিদার উপর নির্ভর করে সহজে পেশি বা চর্বি অর্জন করতে সক্ষম হওয়ার জন্য বিখ্যাত। তারা খুবই পুষ্টিকর, যার কারণে তারা এত বড় হতে পারে, এবং তারা সেরা দুগ্ধজাত পণ্যগুলোর মধ্যে একটি। আর কেউ হাতে গিয়ে গরুর পাশে থাপ্পড় দেওয়ার চেষ্টা করেন না। আরে আমার কথা কে শোনে? দেখেন ভাই, দর্জির সীমা ছাড়িয়ে গেলে কাউরে কিন্তু ছাড়বে না। ওই দেখো, মুখের কথা মুখেই রয়ে গেল, আর ওইদিকে শুরু হয়ে গেল। আর হ্যাঁ, বাংলাদেশের কথা যদি বলতে যাই তাহলে উল্লেখযোগ্য তেমন বড় জাত নেই। তবে গত বছর বিশ্ব রেকর্ডে যে গরুটি বাংলাদেশে সুনাম অর্জন করেছিল সেটি হলো রানী, মানে রানী নামে গরু। ওকে নিয়ে আমরা আশা করছি গিনেস বুকে নাম লেখানো হবে। তবে ইতিমধ্যে আর একটি গরু ভাইরাল হয়েছে, সেটি হলো শ্রীপুরের টুনটুনি, যেটা রানীর থেকে ছোট। আর এমনিতেও প্রতি বছর বিভিন্ন রকমের গরুর খবর পাওয়া যায়। তেমনই আর একটি গরু হলো হিরো আলম, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনলাইনে গরুর বাজার মাতাচ্ছে বগুড়ার হিরো আলম। আবার কি অরিজিনাল হিরো আলম মনে করেন না? আর হিরো আলমের গান আপনার কাছে ভালো লাগে নাকি বিরক্ত লাগে কমেন্টে জানাবেন। তারপর এক নম্বর রয়েছে অ্যানকোলে-ওয়াটুসি। অ্যানকোলে-ওয়াটুসি হলো একটি আধুনিক আমেরিকান গৃহপালিত গবাদি পশু, যা উগান্ডায় জনপ্রিয়। এটি পূর্ব এবং মধ্য আফ্রিকার সাঙ্গা গবাদি পশুর আঙ্কুল গ্রুপ থেকে উদ্ভূত। এটি খুবই বড় শিং দ্বারা চিহ্নিত করা হয়, এক প্রকার হরিণের মতো দেখতে। এর মধ্যে কয়েকটি 20 শতাব্দীর প্রথম থেকে চিড়িয়াখানার নমুনা হিসেবে জার্মানিতে আনা হয়েছিল, এবং সেখান থেকে ইউরোপের অন্যান্য চিড়িয়াখানায় ছড়িয়ে পড়ে। কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়েছিল। তো হ্যাঁ, এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, আর কষ্ট তখনই সফল হয় যখন আপনারা লাইক দেন। হ্যাঁ, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন এবং ভালো করে আপনার চারপাশ।